প্রিয়ান, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকের ব্লগটা এক কাপ চা দিয়ে শুরু করলাম, আশা করি ভালো লাগবে, কন্টিনিউ দেখতে। বাজে 11টা আর এখন আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার শরীরটা যেহেতু ভালো নেই তো টুকটাক কাজ করে নিলাম, করে একদম চা খেতে বসে পড়েছি। আমার শরীরটা একদমই খারাপ, তবু আজকে বৃহস্পতিবার দেখে আমি ফুল জলটা দিয়ে নিলাম ঠাকুরকে, ভেবেছিলাম ভালো করে পূজাটা দিব, তো হলো না। তারপরে কালকে রাত্রে খেয়েছিলাম আইসক্রিম, ভোরের দিকে জ্বর, এত পরিমাণে জ্বর, সকালবেলা টিফিন টিফিন স্কুলের ছেলে কিচ্ছুই বানায়নি, ওর পিসিমণির ওখান থেকে নিয়ে গেছে, তারপরে ওইদিকে কিন্তু ওর পিসি ভাত দিয়ে গেছে একটু, আর আমি চাটা খাওয়ার পরে বসলাম একটু ভাত নিয়ে, কেননা ওষুধ খাবো এখন জ্বরে, আর তাই জন্য আমি একটু ভাত খাচ্ছি, কেননা আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, তবু খাচ্ছি যেহেতু ওষুধ খেতে হবে। আর চাটা খাওয়ার পরে অনেকক্ষণ পরে কিন্তু ভাতটা খাচ্ছি, তারপর আর সারাদিন কন্টিনিউ ব্লগটা করতে পারিনি। এটা হচ্ছে রাত্রে ওষুধ টষুধ খাওয়ার পরে একটু ভালো ছিলাম, মানে একটু ভালো লাগছে, আর রাত্রে খেতে হবে যেহেতু, তাই জন্য আমি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি আলু সানার জন্য, মাখার জন্য, আর ওইদিকে মাছ ছিল ফ্রিজে, মাছ ভেজে নিচ্ছি, মানে এটা দিয়ে আর কি রাত্রে চলে যাবে। তো যাই হোক, ব্লগটা ছোট করে দিয়ে দিলাম শরীর খারাপের মধ্যেও তোমাদেরকে, তোমরা প্লিজ প্লিজ পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, এখন আমি দেখো লাল টুকটুক করে আলু সানা মাখা শুরু করে দিয়েছি, আর আমাদের খাওয়া রাত্রি রেডি, এখন খেয়ে নিই। তো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।